কত সুন্দর হয়েছে দেখুন ভিতর থেকে। রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আবার আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটা মজাদার টিফিন বানাবো। তো বন্ধুরা, এই টিফিনটা বানাতে যেমন ঝটপট আর উপকরণ লাগে খুবই কম, আর খেতে তো একদম দুর্দান্ত। তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আজকের এই টিফিনের জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এই টিফিন নিয়ে রেসিপিতে ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম করতে হবে। তো এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন, ময়দাটা খুব ভালো করে আমি ময়ম করে নিয়েছি, আর মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তো ভাঙছে না, হাত দিয়ে ভাঙলে তবে ভাঙছে। তো ময়দাটা ঠিক এইভাবে ময়ম করে নিতে হবে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখুন, ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর খুব নরমও নয় আর খুব শক্তও নয়, দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি। তো এটাকে আমি এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পরে এবারে ময়দা থেকে ঢাকাটা খুলে নেব। তো আবার আমি হাত দিয়ে একটু ময়দাটা মেখে নেব। তো এবার আমি লেচি কেটে নেব। তো মোট 4টে লেচি আমি কেটে নিয়েছি। তো এবার আমি হাতে একটু গোল করে নিয়ে বেলে নেব। তো আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো আমি এটাকে রুটির মতো বেলে নিয়েছি। তো তবে খুব মোটা কিংবা খুব পাতলা করে বেলিনি, ঠিক এইরকমই হবে। তো আমি এইভাবে বেলে নিয়েছি। তো এটাকে আমি এবার হাতে নিয়ে নিলাম, আর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। তো বাটিটা এরকম মাঝ বরাবর দিয়ে এটাকে আমি উল্টে দিলাম, দিয়ে মানে একটু এরকম আমি খালা করে দেব। তো আমি আরো একটা বেলে নিচ্ছি। তো এইভাবে 4টে লেচি আমি এইভাবে বেলে নেব। তো এই সবকটা আমি বেলে আর বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। এবারে এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। তো ডিম 2টো ফাটিয়ে নিচ্ছি। তো এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তো এবার আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তো ডিম 2টোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই 4টে বাটির মধ্যে এই ডিম অল্প করে করে দিয়ে দেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা।
এবারে আমি এইভাবে মুড়ে নেব। মুখটাই কিন্তু ভালো করে মুড়ে দিতে হবে। তো আমি একটা মুড়ে নিয়েছি, তো দেখুন এই সব কটা কিন্তু আমি ভালো করে মুড়ে নিয়েছি। এবার আর উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, তো এবার আমি এগুলোকে ভেজে নেব। তো আমি একটা একটা করেই ভাজবো। তা উল্টে দিচ্ছি, তো দেখুন এপারে কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে, তো লাল লাল কালার ধরে গিয়েছে। তবে এগুলো কিন্তু একটু হালকা জাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এই নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নিচ্ছি। তো আরো একটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। এই সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তো এই সব নাস্তাগুলো তৈরি হয়ে গেল। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি নাস্তাগুলো ভিতর থেকে কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটা ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা ভিতরে কত সুন্দর হয়েছে, ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন ভিতর থেকে। তো আমি এখন খেয়ে দেখি নাস্তাগুলোর টেস্ট কেমন হয়েছে। বন্ধুরা দুর্দান্ত হয়েছে, বাইরে যেমন ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু খুব একদম নরম হয়েছে, দুর্দান্ত খেতে লাগছে এই নাস্তাগুলো। তো বন্ধুরা, তো আপনারা এটা বিকালে কিংবা সকালে টিফিনে বানাতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়েছে আজকের আমার এই নাস্তাগুলো। আর সকাল বিকালে যদি এইরকম টিফিন থাকে তো বাচ্চা থেকে বড় বন্ধুরা সবাই খুশি হয়ে যাবে। আর যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন। তো তবে আজকের এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।